press the bell icon on the YouTube app and never miss another update. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন সাদেক হোসেন খোকা। তিনি একাধারে ছিলেন একজন মুক্তিযোদ্ধা, জনপ্রিয় রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী। এছাড়াও তিনি ছিলেন অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র। আর এখনকার এই ভিডিওটিতে আমরা সদ্যপ্রয়াত নেতা সাদেক হোসেন খোকা এর সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। আর তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সাদেক হোসেন খোকা 1952 সালের 12 মে ঢাকায় জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1971 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়েই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মাওলানা ভাসানীর হাত ধরে সাদেক হোসেন খোকার রাজনীতির জীবনের শুরু হয়। রাজনীতির প্রথম জীবনে তিনি মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপে যোগদান করেছিলেন। এরপর তিনি যোগদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি ঢাকার রাজনীতিতে অত্যন্ত সক্রিয় একজন রাজনীতিক ছিলেন। আর যে কারণে বিএনপিতে যোগদানের পরপরই তিনি বিএনপির ঢাকা মহানগর শাখার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এবং সর্বশেষ অসুস্থ হয়ে দেশের বাইরে চিকিৎসার জন্য যাওয়ার আগে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1991 সালের নির্বাচনে তিনি বিএনপির পক্ষে দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি ক্রীড়া মন্ত্রণালয় এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি 1996 ও 2001 সালেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এমনকি 2002 সালের ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে মেয়র হিসেবে নির্বাচিত হন। আর সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকার মেয়র হিসেবে প্রায় 9 বছর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি 2014 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে উন্নততর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সে সময় তিনি মূলত ভ্রমণ ভিসায় তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সাদেক হোসেন খোকা মূলত কিডনির ক্যান্সারে ভুগছিলেন এবং সেখানে তিনি নিউ ইয়র্কের ম্যানহাটনে স্লোশেন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ 5 বছর ধরে সেখানে চিকিৎসার মাধ্যমে তার ক্যান্সার কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই তার অবস্থার অবনতি ঘটতে থাকে এবং তার কিডনির ক্যান্সার ফুসফুসেও ছড়িয়ে যায়। আর যে কারণেই সাদেক হোসেন খোকা 2019 সালের 4 নভেম্বর নিউ ইয়র্ক সময় 2:50 এবং বাংলাদেশ সময় দুপুর 1:50 মৃত্যুবরণ করেন। সাদেক হোসেন খোকাকে যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পর 2017 সালের দিকে যখন তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় তখন তারা নতুন পাসপোর্ট নবায়ন করার জন্য বাংলাদেশ দূতাবাসে বারবার ধর্ণা দিলেও সেক্ষেত্রে তারা কোনো সদুত্তর পাননি। আর যে কারণে তারা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় আহ্বান করেছিল বলে জানা যায় তাদের পারিবারিক সূত্রে। এছাড়া আরও জানা যায় যে জীবনের শেষ দিনগুলিতে এসে সাদেক হোসেন খোকা বারবার বাংলাদেশে আসার জন্য আকুতি জানাচ্ছিলেন। এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় যে তিনি তার পরিবারকে এটিও বলেছিলেন যে ঢাকায় যাওয়ার পরে জেলে যেতে হলে যাব, চিকিৎসার জন্য আর আসতে না দিলেও সমস্যা নেই, দেশে গিয়েই মরব। কিন্তু সাদেক হোসেন খোকার সেই ইচ্ছা আর পূরণ হয়নি, আমেরিকাতেই তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।